বন্ধুরা এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছে সেটা হচ্ছে আমাদের সকলের বড়ো মা হ্যাঁ নইয়াটির বড়োমার যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি যে রং তুলির কাজ মায়ের যে চোখ থেকে শুরু করে নাক থেকে শুরু করে যে জীব থেকে শুরু করে যে রঙ তুলির কাজ সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিন্তু সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে বন্ধুরা আর এখন কিন্তু রঙ তুলির যে কাজটা দেখো এখন চোখের যে শিরে সে শিরাটা কিন্তু তৈরি করবে সেই শিরাটা দেখো কতটা সিন্তু সুন্দর লাগছে বন্ধুরা আমি জানি অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিয়ে যত নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার তোমার কাছে পৌঁছায় বর্মার কিন্তু আরও ভিডিও আসতে চলেছে চ্যানেলে তো চ্যানেলের অবশ্যই চ্যানেলের পাশে থাকো সাপোর্ট করো আর তোমরা আসবে কি করে তোমাদের আসতে হবে কিন্তু শিয়ালদা শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল বা মেন লাইনে যে কোনো লোকাল ধরে আসতে হবে তোমাদের নৈহাটি নৈহাটির থেকে নেমে কিন্তু অরবিন্দ রোড ধরেই তোমরা হাঁটলেই কিন্তু এই বর্মার যে পুজোটা বা বরমা যে মন্দিরটা তোমরা দেখতে পাবে আর এই বছর কিন্তু বর্মা কিন্তু একশো বছরে পদার্পণ করলো একশো বছরে পদার্পণ করলো হ্যাঁ বন্ধুরা আর এই পুজোর দিন বারো তারিখ বারো তারিখ কিন্তু দুটোর সময় কিন্তু অঞ্জলি দেওয়া হবে আর যারা যারা অঞ্জলি দেবে তাদের কিন্তু কমিটি থেকে বলা হয়েছিল যে ফুল কিন্তু নিয়ে আসতে হবে অঞ্জলির যে ফুল তোমরা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে আর এই বছর কিন্তু একশো ঘন্টা ধরে হ্যাঁ একশো ঘন্টা ধরে কিন্তু মায়ের যে প্রসাদ সে প্রসাদ কিন্তু বিতরণ করা হবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো কতটা কিন্তু সুন্দর লাগছে মায়ের যে মূর্তিটা দেখে না আমার মানে কি বলবো গায়ে কাটা দিয়ে উঠছে মানে কিছু বলে নেই কত সুন্দর লাগছে দেখো চোখটা কত সুন্দর তৈরি করছে বন্ধুরা অবশ্যই আমার ভালো লাগলো অবশ্যই তোমাদেরও কিন্তু বন্ধুরা ভালো লাগবেই আর বন্ধুরা যেটা তোমাদের বলার ছিল এই ইনফরমেশানটা যেটা হচ্ছে বারো তারিখ থেকে ষোলো তারিখ মূল যে মন্দিরটা সেই মন্দিরটা কিন্তু বন্ধ রাখা হবে কারণ এই পুজোরই কয়দিন আর ষোলো তারিখ হ্যাঁ ষোলো তারিখ কিন্তু এই বড় মাকে কিন্তু নিরঞ্জন করা হবে তোমরা সকলেই জানো আর যারা জানো না তাদেরও বলে দিচ্ছি ষোলো তারিখ ষোলো তারিখ কিন্তু এই মাকে নিরঞ্জন করা হবে তো তোমরা যারা যারা এই যে মায়ের যে নিরঞ্জনের যে দৃশ্যটা চোখের সামনে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই নৈহাটিতে কিন্তু খুব তাড়াতাড়ি করে আসলে ভালো হয় কারণ পরে কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে পুরো এলাকাটাই কিন্তু পুরো নো এন্ট্রিতে ঘিরে নেওয়া হবে জাস্ট দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এবার কিন্তু এই মূর্ত এবার কিন্তু এই মায়ের গায়ে কিন্তু অলঙ্কার এবারও কিন্তু অলঙ্কার দিয়ে মাকে কিন্তু সাজানো হবে এখন কিন্তু জাস্ট মায়ের মূর্তিটা কিন্তু তৈরি করা হচ্ছে জাস্ট রং তুলির কাজ যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে আর মাত্র একদিন বাকি তারপরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে তো বন্ধু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো বন্ধুরা পুজোর দিন যে ফল পাওয়া যায় সেই ফল কিন্তু নৈহাটি হসপিটালে কিন্তু দিয়ে আসা হয় সকলকে দেওয়ার জন্য বন্ধুরা মায়ের মুখটা দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা মানে হে মানে কি বলে কিছু বলার নেই আর সব মায়ের যে বেনারসি শাড়িগুলো পাওয়া হয় সে বেনারসি শাড়ি কিন্তু এলাকার যে দুস্ত পরিবারদের যেসব মেয়েদের বিয়ের সময় সমস্যা হয় সেই সব সমস্যায় কিন্তু এই যে শাড়িগুলো সেই শাড়িগুলো কিন্তু মায়ের যে শাড়িগুলো পায় সেগুলো কিন্তু দেওয়া হয় দোস্ত যে পরিবারের মেয়েদের বিয়ের সময় হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তাই করা হয় আর দেখো চোখগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা আমার থেকে মানে গাছ শীর্ষি করে উঠছে আর তোমরা অবশ্যই একবার হলেও আসো এই নয় নয়াটিতে আর কিন্তু মায়ের কিন্তু একটাই কথা ধর্ম যার যার বর্মা সবার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই কিন্তু আসতে পারে এই মন্দিরে আর এখানকার যে মায়ের যে মহিমা সেটা কিন্তু সবাই উপলব্ধি করে উপলব্ধি করতে পারে আর সবাই কিন্তু দেখতে পারে যে মন্দিরটা কেমন আর মায়ের যে কথিত আছে মায়ের কাছে তোমরা যা চাইবে তাই কিন্তু পূর্ণ হয় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সবাই বলেছে যে কেউ যদি কোনো কিছু চায় তাহলে কিন্তু মা তার মনের আশা বাসনা কিন্তু পূর্ণ করে আর এবছর কিন্তু মায়ের কিন্তু একশো বছর পূর্তি হলো বন্ধুরা এবার কিন্তু মানে প্রচণ্ড কিন্তু ভিড় হবে আর প্রচণ্ড কিন্তু ক্লাউড হবে এবছর বছর তো তোমরা আগে আগে এসে দেখতে পারো কেউ সকাল বাঁচতে পারো কেউ রাত্রেও বাঁচতে পারো তোমরা যখন ইচ্ছে তখন কিন্তু আসতে পারো এবছর শুনলাম নাকি সারা সারাত ধরে কিন্তু পুজো হবে মানে আর পুজোর দিন যে পুজোটা হবে সে পুজোর কিন্তু প্রসাদ যে প্রসাদগুলো কিন্তু তারপরের দিন কিন্তু সবাইকে দেওয়া হবে আর এখানে কিন্তু প্রসাদের জন্য কিন্তু প্রচণ্ড বন্ধুরা লাইন পরে আমি যতটা শুনেছি তো সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে সাবস্ক্রাইব